নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান আজকাল পরশু, এবং আজকাল পরশুর উপর নির্ভর করে আমাদের সম্পূর্ণ ভবিতব্য নির্ভর করে, এবং সেখানটা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান, তার আগে সঠিক প্রেডিকশন পাওয়া যায়, তবে গিয়ে কিন্তু একটা জীবনের জায়গা ঠিক হয়, জীবনের অবস্থানটা সঠিক তৈরি হয়। তো যিনি আজকে এই অনুষ্ঠানে রয়েছেন, তার সঙ্গে আপনাদের নতুন পরিচিতি নয়, প্রথমেই তার মন্তাজেই আপনারা দেখেছেন কার অনুষ্ঠান। এবং তিনি শুধু একজন জ্যোতিষশাস্ত্রবিদ বললে ভুল হবে, খুব কম বয়সেই কিন্তু তিনি জগতের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে সফলতা দিয়ে আসছেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। একাধারে জ্যোতিষশাস্ত্র চর্চা, তার সঙ্গে বাস্তু, তার সঙ্গে নিউমারোলজি, তার সঙ্গে পামেশ্রী, সংমিশ্রণে মানুষকে একটা সঠিক সফলতার জায়গায় পৌঁছে দেওয়ার একটাই নাম। আমাদের সঙ্গে অরূপ কুমার শাস্ত্রী, অনেক স্বাগত অরূপ অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সবাইকে প্রণাম জানাই, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রথম কথা হচ্ছে, মানুষের জীবনে সাকসেস পেতে গেলে কিন্তু অ্যাস্ট্রোলজিকে ধরতে হবে। অনেক দিন বাদে আমি টিভির পর্দায় এলাম এইটাই বলতে যে মানুষকে সাকসেস হতে গেলে যেমন অ্যাস্ট্রোলজিকে ধরতে হবে, তার সাথে কিন্তু আধ্যাত্মিক চেতনাকেও বাড়াতে হবে, তবেই কিন্তু জীবনে সাকসেস আসবে। এবং সাফল্যকে পেতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজিকে মেনে চলুন। জীবনে চলার পথে নানা রকম মানুষের ওঠা পড়া থাকবে, এই সমস্যার থেকে বেরোতে গেলে অবশ্যই মানুষকে অ্যাস্ট্রোলজির হাত ধরে চলতে হবে। এইভাবে যদি চলতে পারেন, লাইফটা সত্যিই ওঠা পড়ার মধ্যে দিয়েও ভালো জীবন আসবে, এবং জীবনের চলার পথটা কিন্তু অনেকটাই বেটার, সাফল্যের দিকটা কিন্তু এগিয়ে যেতে পারবেন। সুতরাং অনুষ্ঠান দেখুন, আপনাদের পাশে আমি সবসময় আছি। এখন অনলাইন প্রেডিকশন করছি, অনলাইনের মাধ্যমে আপনারা আমায় সবসময় পাবেন। এবং এইটা মনে রাখবেন যে অরূপ কুমার শাস্ত্রী আপনাদের সবসময় পাশে আছে। অনলাইনে প্রেডিকশনের পরেও ছিলাম, পরেও থাকবো, এবং পরবর্তীকালে সবার সাথে আমি মেলবন্ধন করে চলার চেষ্টা করব। একদমই তাই। সুতরাং অবশ্যই এই জায়গাটাই কিন্তু ওনার প্রথম থেকেই রয়েছে, মানুষের সঙ্গে মেলবন্ধন করে চলা শুধু নয়, একটা মানুষকে সফলতা দেওয়া, সেটা একটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে বা একটা পড়ুয়াদের ক্ষেত্রে বলুন, ক্যারিয়ারিস্ট মানুষদের ক্ষেত্রে বলুন, দাম্পত্য জীবন বলুন, সামগ্রিক জীবনের ক্ষেত্রে বলুন, তার প্রেডিকশন এবং তার প্রেডিকশনের সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান যেটা কাজ করে। এবং এই যে বললেন একটু আগেই অরূপ, যে শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র না, তার সঙ্গে আধ্যাত্মিক শাস্ত্র, সবটা সংমিশ্রণ আমাদের লাইফে দরকার এগিয়ে চলার জন্য। আজকের করোনার প্রকোপের মধ্যে আমরা সেটা ফিল করছি, কিন্তু এই ফিলিংসটা কিন্তু বহু বহু বছর পুরনো, যেটা অরূপ অনেক আগের থেকে এখানে অনুষ্ঠান করে বলেও গিয়েছেন। অরূপকে বলি, এই যেহেতু জানার জায়গার কথা বললে, সেক্ষেত্রে বৃহস্পতি, শনি, গুরু, সৌরী যোগ, আমরা কতগুলো যোগের সঙ্গে, শব্দের সঙ্গে পরিচিত, কিন্তু এটা কি এফেক্ট ফেলতে পারে মানুষের জীবনে, সেটা আমাদের জানা খুব দরকার। অবশ্যই, কারণ বৃহস্পতি, শনি এইটাও কিন্তু জানার যেমন বিষয়, তার সাথে কিন্তু এই সমস্ত অ্যাস্ট্রোলজিটা কিন্তু বেদের সাথে কিন্তু একটা যুক্ত আছে, সুতরাং আধ্যাত্মিক ব্যাপারও আছে। মকর রাশিতে বৃহস্পতি, শনি, গুরু, সৌরী যোগ কিন্তু সৃষ্টি করেছে, এটা কিন্তু খুব ভালো একটা যোগ। কিন্তু বৃহস্পতি কিন্তু মকর রাশিতে নিচস্থ থাকে, নিচস্থ থাকার ফলে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, নিজভঙ্গ রাজ্যকোষ সৃষ্টি করলো। সুতরাং বৃহস্পতি, শনি, গুরু, সৌরী যোগ সৃষ্টি করলে কিন্তু মানুষের জীবনে যেমন সাকসেসের কোন কোন রাশির ক্ষেত্রে আসবে, কোন কোন রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভালো দিন আসবে না, এগুলো কিন্তু নির্ভর করে থাকে। সুতরাং বৃহস্পতি, শনি, গুরু, সৌরী যোগের ফলে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো দিন আসবে এবং কোন কোন রাশি খুব ভালো জায়গায় পৌঁছাবে, এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। একদমই তাই, সেগুলো আমাদের আলোচনা থাকবে। আমাদের বন্ধু রয়েছেন একজন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? পান্ডবেশ্বর থেকে বলছি। কোথা থেকে? পান্ডবেশ্বর, পান্ডবেশ্বর। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার একটু মেয়ের সম্বন্ধে জানবো। আমি মেয়ের নাম হচ্ছে টিকলি না বলে টিকলি। আচ্ছা, আপনি মেয়ের সম্বন্ধে জানবেন, অনুষ্ঠান আগে কখনো অরূপ শাস্ত্রী, অরূপ কুমার শাস্ত্রী দেখেছেন? না, টিভিতে দেখি, তবে আমি অন্য জায়গায় দেখেছি, অন্য প্রোগ্রামে দেখেছি ওনাকে। তাহলে আপনার তো পরিচিতি রয়েছে প্রোগ্রামের সঙ্গে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 4th June। জন্ম সময়, টাইমটা হচ্ছে বিকেল 4:28।
বিকেল 4:28। আচ্ছা একটু অপেক্ষা করুন, অরূপকে বলার দরকার পড়ে না, প্রেডিকশন করেন। মানে আসানসোল জন্মস্থান তো আসানসোল বলে দিলাম আর কি। হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, এটা জানতেন কি? হ্যাঁ তুলা লগ্ন জানি। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে? তুলা লগ্ন বৃশ্চিক রাশি, এটা চলে বারের মধ্যে চলে গেছে। তুলা লগ্ন বৃশ্চিক, দাঁড়ান জন্মছক দেখে নিচ্ছি। আপনাকে বলতে হবে না, আপনি অপেক্ষা করুন। শুক্র লগ্নের প্রথমে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, দ্বিতীয় স্থানে চন্দ্র আছে, মঙ্গল কেতু, এটা কিন্তু আপনার তৃতীয় স্থানে আছে, চতুর্থ পঞ্চম সপ্তম স্থানে শুক্র রয়েছে, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা কার জন্য বলছেন? মেয়ে। আচ্ছা আচ্ছা, এই ছকটা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে চন্দ্র থাকার জন্য এবং মঙ্গল কেতু থাকার জন্য, কিন্তু এই যোগটা থাকার ফলে কিন্তু এইটা মনে হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এবং রবি বৃহস্পতি শনি যুক্ত থাকার জন্যে এই জায়গাটা কিন্তু খুব ভালো যোগ সৃষ্টি করলো। বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ সৃষ্টি করলে এরা সায়েন্স মানে নিয়ে পড়াশোনা করে এবং টেকনিক্যাল লাইনে যাওয়ার চেষ্টা করে, তাই কি হচ্ছে? আচ্ছা সায়েন্স নিয়ে পড়েছে কি? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু ওর ইচ্ছা মানে ও ম্যাথমেটিক্সও খুব ভালো, কিন্তু ওর ইচ্ছা মেডিকেল পড়ার। আচ্ছা মেডিকেল করার ইচ্ছা, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? যেটা মেইন ব্যাপার হচ্ছে বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ এবং রবি শনি, এইটা কিন্তু অষ্টম স্থানে থাকার জন্য এর ক্ষেত্রে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে খুব ভালো মেয়ে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব সাকসেস পাওয়ার কথা, কিন্তু বুধ রাহু থাকার জন্যে ওর কিন্তু সাকসেসটা আসছে না। বুধ রাহু ক্ষেত্রে কিন্তু যতটা পাওয়ার কথা বা মেডিকেলের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা আসছে, এই জায়গাটাকে কিন্তু সংশোধন করতে হবে দাদা। সাকসেসের ক্ষেত্রে কিন্তু ওর উন্নতি কিন্তু চরম হবে, কিন্তু বুধ রাহু বসে থাকার জন্যে ওর কিন্তু সাকসেস হচ্ছে না, কোনো জায়গায় কিন্তু আটকে যাচ্ছে, কোনো ক্ষেত্রে কিন্তু আটকে যাচ্ছে। সেই জায়গাটাকে ক্লিয়ার করুন, বুধের সঠিক প্রতিকার করুন, তার সাথে মঙ্গল কেতুর সঠিক প্রতিকার করুন। আপনার মেয়ের জন্মছক কিন্তু চূড়ান্ত ভালো, এই জন্মছকে কিন্তু সাকসেস আছে, এগুলোকে ঠিকঠাক করুন, আগামী দিন আপনার মেয়ে কিন্তু মেডিকেলের চান্স পাবেই পাবে, এটুকুনি বলতে পারি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যেটা উনি বললেন যেখানে সমস্যা মেইন হচ্ছে, দেখুন এক চান্সে যদি মেডিকেলের জায়গাটা দেখা যেত তাহলে কিন্তু প্রথমেই আরও বলতেন যে মেডিকেল রয়েছে, আগে বলেছে টেকনিক্যাল লাইন, তার কারণ হচ্ছে ওর মেডিকেলের জায়গাটা কোথায় সমস্যা, কোন গ্রহগত জায়গাটার সমস্যা তৈরি হচ্ছে সেটাও বলে দিয়েছেন, এবং সেই জায়গাটাকে কিন্তু আপলিফমেন্ট করতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা কী করবেন। আপনাদের একটু বলে রাখি যে প্রথমত অরূপ কুমার শাস্ত্রী যে ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7980575536, আরেকটি নাম্বার যেটা ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে 9477027853, আর এই দুটো যে বুকিং নাম্বার বুকিং অন রয়েছে। আর অনলাইন কনসালটেন্সি শুরুতেই অরূপ বলেছেন যে অনলাইন কনসালটেন্সি চলছে ডিউ টু কোভিড সিচুয়েশন, এখনও কিন্তু অনলাইন কনসালটেন্সি চলছে, দূর দূরান্তের যারা বন্ধু রয়েছেন তারা কিন্তু অনলাইন কনসালটেন্সি পাবেন, এবং এটা অবশ্যই পেয়েবল, ডেফিনেট করে আপনাদেরকে পে করতে হবে, তবে সেটা আপনারা ফোনের মাধ্যমে জানবেন যে কী বৃত্তান্ত রয়েছে অনলাইন কনসালটেন্সির জন্য। তবে অনলাইন কনসালটেন্সির নাম্বারও কিন্তু এই একই নাম্বার, অর্থাৎ যেটা হেল্পলাইন যাচ্ছে এই দুটি নাম্বারও 7980575536 বা 9477027853। আর চেম্বার এখানে যে কলকাতার চেম্বার, কালীঘাট, শ্যামবাজার, ডানলপ, খড়দা, চারটি চেম্বার রয়েছে, কালীঘাট, শ্যামবাজার, ডানলপ, খড়দা, বাকি দূরের চেম্বারের জন্য কিন্তু অনলাইন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। আর একটুখানি আমি আবারও চলে যাবো অরূপের কাছে, যে এই যে গুরুসৌরী যোগের কথা বলা হচ্ছিল এবং সেখানে এফেক্টের কথা বলা হচ্ছিল, আমি একটু এই ছকের কাছে একটুখানি কনসেন্ট্রেট করি। এই ছকে যদি এই এরম কোনো বৃত্তান্ত নেই, কিন্তু একটা গ্রহগত সন্নিবেশের সমস্যার জন্য মেডিকেল পাওয়াটা কিন্তু বাধান্বিত হচ্ছে, এখানে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক সময় করা যায় তাহলে কি জায়গাটা ক্লিয়ার হবে? অবশ্যই, কারণ এই মেয়েটি কিন্তু পড়াশোনায় ভালো, কিন্তু দেখা যাচ্ছে কি বৃহস্পতি শনি এখন মকর রাশিতে আছে, ওর কিন্তু যোগটাও আছে কিন্তু সপ্তমে শুক্র বসে আছে এবং বৃহস্পতি শনি কিন্তু দেখা যাচ্ছে অষ্টম স্থানে রয়েছে, এইটা কিন্তু দারুণ সাকসেসের ব্যাপার, কিন্তু কোথায় গিয়ে কিন্তু এটা পাচ্ছে না, কারণ বুধ থেকে আমরা এডুকেশন বলি সেই বুধটা রাহু যুক্ত হয়ে গেল এবং মঙ্গলটা কেতু যুক্ত হয়ে গেল। সুতরাং আগামী দিন সাকসেস পেতে গেলে ওর বাবাকে সিরিয়াসলি এই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু মেডিকেল পেতে বা টেকনিক্যাল লাইনেও সাফল্য পেতে ওর কিন্তু সেই জায়গাটা কিন্তু আসবে না, তাই সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, মেয়ের কিন্তু ভবিষ্যৎ খুব ভালো, এইটুকুনি বলতে পারি।
আমাদের একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। কে বলছেন? ঈশিতা সাহা। ঈশিতা, অনুষ্ঠান আগে ফোন পেয়ে কেমন লাগছে? আজকে আমি সিটি ভিএনএ ওনার অনুষ্ঠান প্রথম দেখলাম, চ্যানেল অনুষ্ঠান। আচ্ছা, আর অন্য অন্য চ্যানেলে দেখেছি আগে, কিন্তু এখানে আজকেই দেখলাম, ভালো লাগলো ফোন করে। বাহ, আজকে কি আমার নিজের সম্বন্ধে কি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলুন। 3rd August 1991। 3rd August? হ্যাঁ। 91, সময় কি? হ্যাঁ, সময় 11:40 সকাল। সকাল 11:24 জন্ম সময়। কোথায় জন্মস্থান বললেন? কোচবিহার। কোচবিহারে? আপনি তো ওখান থেকেই বোধহয় ফোন করছেন। হ্যাঁ। আপনি লগ্ন রাশি জানেন? আচ্ছা, সকাল 11:24 তো? হ্যাঁ, সকাল 11:40। লগ্ন রাশি জানেন? তুলা লগ্ন আর মেষ রাশি। হ্যাঁ, ঠিকই জানেন। লগ্ন হচ্ছে তুলা লগ্ন মেষ রাশি। তৃতীয় স্থানে রাহু আছে, চতুর্থ স্থানে শনি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং শিক্ষার দিক দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু শিক্ষা, রবি, বৃহস্পতি, গুরু, সৌরী এই যে জীবযোগ সৃষ্টি করেছে, কিন্তু নবশিক্ষা দিক দিয়ে কিন্তু ভালো, তুমি লেখাপড়া জানো, উচ্চশিক্ষার যোগ আছে। এবং তৃতীয় স্থানে শনি থাকার জন্যে কিন্তু এই জায়গাটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে গেল। তোমার এখন প্রশ্ন কি? আমার একটু বিয়ে নিয়ে প্রশ্ন। না, লেখাপড়ায় ভালো তো তুমি? কি নিয়ে পড়েছেন? আমার আমার এমএ করেছি, বিএ করেছি, এমফিল করেছি। হ্যাঁ, তার মানে উচ্চশিক্ষার যোগ যেটা আরো বললেন, সেটাই বললাম আমি। উচ্চশিক্ষা প্রচণ্ড পরিমাণে থাকবে, কারণ এই মেয়েটি কিন্তু তোমার বিয়ের ব্যাপারটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমার মার্চ মাস থেকে কিন্তু তুমি চেষ্টা করো, আগামী মার্চ মাস কিন্তু তুমি কিন্তু বিয়ের আগে যটুক বিচার করে কিন্তু বিয়ে করার চেষ্টা করবে, কারণ যে জায়গাগুলো ডিস্টার্ব আছে। আর তুমি চাকরির ক্ষেত্রেও কিন্তু উন্নতি পাবে, নিজে চাকরি করার চেষ্টা করো, তার সাথে বিয়ের ক্ষেত্রে যটুক বিচার করে আগামী দিন চেষ্টা করো, কারণ তৃতীয় স্থানে রাহু থাকলে বিবাহিত জীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা হতে পারে। সেই জন্যে আগামী দিন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলোকে ঠিকঠাক করুন, 3rd স্থানটাকে। আগামী দিন কিন্তু আপনার বিয়ে হোক, চাকরি হোক, ভালো দিন কিন্তু আসছেই আসছে। স্যার, আমার চাকরির কি উন্নতি হওয়ার আছে? অলরেডি বললেন সেটাই অরূপ। সেটা তো বললাম, অবশ্যই উন্নতি আছে, কিন্তু তৃতীয় স্থানে রাহু থাকার জন্য ডিস্টার্ব হচ্ছে। এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করুন, রাহুর সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আগামী দিন কিন্তু সাকসেস আসবে। বিয়ের ক্ষেত্রেও কিন্তু বাধা আসছে, চাকরির ক্ষেত্রেও যতটা লেখাপড়া শিখেছেন সেভাবে উন্নতি হচ্ছে না। সুতরাং এই বাধাগুলোকে কাটান, অবশ্যই অ্যাস্ট্রোলজি মেনে চলুন, তার সাথে আধ্যাত্মিক চেতনা আনুন, অবশ্যই আপনার ক্ষেত্রে সাকসেস আসবে। না হলে কিন্তু জন্মছকটা কিন্তু ড্যামেজ হয়ে থাকবে, আগামী দিন সেভাবে ভালো কিছু ফল পাবেন না। ভালো হলে এই জায়গাগুলোকে ঠিক করুন। ধন্যবাদ ফোন করার জন্য। আপনার আগেই বলেছেন যে উচ্চশিক্ষিতা আপনি, এবং সেটাই আপনি বললেন যে আপনি উচ্চশিক্ষিতা এবং চাকরিগত জায়গা এবং বিয়ের জায়গা যেখানটা ডিস্টার্ব রয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। আপনি কুচবিহার থেকে ফোন করেছিলেন, তো সেক্ষেত্রে বলি যেহেতু দূরের বন্ধু, আপনারা অনলাইনেও কিন্তু কনসালটেন্সি নিতে পারেন, যেহেতু অরূপ কুমার শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করেন, এবং সেক্ষেত্রে আপনারা একটু যোগাযোগ করে নেন। আমরা আবার আলোচনায় ফিরে যাই। হ্যাঁ, আলোচনাটা যেটা হচ্ছিল, বৃহস্পতি, শনি, গুরু, সৌরী যোগ থাকলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পাবে বিষরাশি, বিষলগ্নের ছেলে মেয়েরা, কারণ এই জায়গাটা কিন্তু দারুণভাবে তাদের ভালো দিন আসতে চলেছে 2021 সাল। সুতরাং বিষরাশির ক্ষেত্রে সাফল্য আসবে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, মিথুন রাশির শরীরটা একটুখানি ভালো যাবে না। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে সাফল্য আসবে, কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে তাদের কিন্তু বিজনেসে উন্নতি, জীবনে কিন্তু চলার পথে চাকরি যারা করছে তাদের ক্ষেত্রে উন্নতি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু সাফল্যের জায়গাটা একটু বাধা আছে, সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু মার্চ এপ্রিল থেকে সাফল্যের জায়গাটা আসবে। আমি একটু ইন্টারাপ্ট করে বলি অরূপ, সেটা কি এডুকেশনাল সেক্টর বা ক্যারিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রেই আসবে, কিন্তু তার জন্মচকটাও পাওয়ারফুল হতে হবে। এখন জন্মচকেরটাও দেখতে হবে, এটা ওভারঅল একটা প্রেডিকশন করা হচ্ছে সবার জন্যে। এবং যেটা বলা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে হওয়ার জন্য কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে। এই প্রেডিকশানগুলোকে দেখতে গেলে কিন্তু তার জন্মছকটাকেও দেখতে হবে, এটা ওভারঅল একটা রাশি লগ্নের ওপর বলা হচ্ছে। কিন্তু এই প্রেডিকশান থেকেও ভালো তাদের জন্মছকটা যদি কারুর মানে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দেওয়া হয়,
তারপরে হচ্ছে তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকবে না, ভালো দিন আসছে। কিন্তু মকর, তারপরে ধনু এবং বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে, যদি জায়গাগুলো ঠিকঠাক করে নিতে পারে আগামী দিন কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে, এগুলো মাথায় রেখে চলুন। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু মানে খুব ভালো দিন আসছে 2021-এর ক্ষেত্রে, এগুলো বলা মানে তার সাথে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কিন্তু গাইডটা নিতে হবে, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইড যদি না মেনে চলেন তাহলে কিন্তু জীবনে কিন্তু সমস্যা থাকবেই। আর আমি আপনাদের কিন্তু বলতে পারি, আপনার দুঃখের দিনও পাশে আছি, সুখের দিনও আছি পাশে, কারণ সব সময় আমাকে কিন্তু পাবেন, সুখ দুঃখ সব সময় আছি। কোনো রকম ভাবে মাথায় রাখবেন যে সুখের দিনেও যেমন আমি প্রেডিকশন করে থাকি, আপনাদের গাইড দিয়ে থাকি, দুঃখের দিনেও কিন্তু আপনি আমাকে ফোনে পাবেন, এবং কিভাবে পথ চলতে হবে, কিভাবে আগামী দিন এগোতে হবে সমস্ত কিছু অ্যানালাইসিস করে আপনাদের যেমন জানিয়ে দেবো, সেভাবে চললে আপনাদের দুঃখের দিনও ভালো সময় আসবে, সুখের দিনও কিন্তু ভালো দিন দেখতে পারবেন। এই যে গুরুশৌরী যোগের কথা বলছি আমরা, আমি আসবো প্রশ্নে, একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোমা দাস বলছি ফরিদপুর থেকে। কোথা থেকে? ফরিদপুর। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, বলুন ডেট অফ বার্থ বলুন আপনি। হ্যাঁ, 3/1/1983 সন্ধ্যে 7:05। 3/1/1983 রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি কর্কট লগ্ন। ঠিক বলেছেন, সিংহ রাশি কর্কট লগ্ন। এইবার যেটা দেখার আছে একটু টাইম দিন। হ্যাঁ, দাঁড়ান, উনি ছকটা আগে দেখে নিন, আপনাকে কোয়েশ্চেন করতে হবে না, উনি আগে ছক দেখে আপনাকে বলছেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র থাকার জন্য কিন্তু মন মানসিকতা মাঝে মাঝে ডিপ্রেশন থাকে, এটা কিন্তু চতুর্থ স্থানে শনি আছে। তোমার কি এখন যেটা মেন ব্যাপার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন, বা বিয়ে কবে হবে? রবি কেতু যুক্ত রয়েছে, এটা কিন্তু আমার প্রধান প্রশ্ন। আমি কাজের চেষ্টা করছি, মানে ঠিক হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কাজের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে রবি কেতু যুক্ত থাকার জন্য কিন্তু কাজের ক্ষেত্রে এবং মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন আছে, কাজ কিন্তু ভালোভাবে পাচ্ছ না, কাজের ক্ষেত্রে কিন্তু নানা রকম ভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করেও হচ্ছে না। কেন হচ্ছে না, এটাই তো মেন ব্যাপার। রবি কেতু যদি গ্রহণ দোষ থাকে সেই জায়গাটা কি করে চাকরিটা হবে? আর তোমার রাজযোগকারক গ্রহ তো ডিস্টার্ব রয়েছে, এবং বিয়ের ক্ষেত্রেও তুমি চাইলে কিন্তু সেটা কিন্তু সাকসেস পাবে না, সমস্ত দিক দিয়ে কিন্তু জীবনে কিন্তু স্ট্রাগল করে। আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার একটা 8 বছরের মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু জায়গাটা চাকরি বাকরির প্রয়োজন কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? চাকরি যদি পেতে হয় তাহলে রবি কেতু গৌণ দোষের প্রতিকার করুন, চন্দ্রের প্রতিকার করুন, আগামী দিন কিন্তু অবশ্যই আপনার সাকসেস আসবেই। আর আমার নিজস্ব বাড়ির কি কোনো যোগ আছে? বাড়ির ক্ষেত্রে তো পঞ্চম স্থানটা, সেটা এখনো কিন্তু সমস্যা রয়েছে, কিন্তু এই জায়গাগুলোকে ঠিকঠাক করুন, আগামী দিন কিন্তু ভালো কিছু আসতে চলেছে। আপনার বিবাহিত জীবন ঠিকঠাক চলছে আপনার? মানে হ্যাঁ হ্যাঁ, বিবাহিত জীবন আমার ঠিক আছে, আমি কিন্তু আমার কাজটা একটু দরকার, মানে দুজনে আমার স্বামী সেই জায়গা থেকে একটা অল্প, এই জন্য আমি চাইছি আমার কিছু হলে ভালো হতো। সেটাই তো বললাম, বিবাহিত জীবনটার ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক সমস্যা রয়েছে, ওইটাও কিন্তু বিবাহিত জীবন একটা পার্ট কিন্তু, তার জন্য কিন্তু আপনার বিবাহিত জীবনটাও একটু সমস্যা দেখা যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা যদি আপনার খুব ডাউন ফল হয় তাহলেও কিন্তু এটা বিবাহিত জীবন খারাপ।
বুঝতে পেরেছেন? যেটা আপনি বলছেন আপনার স্বামীর রোজগার কম, যার জন্য আপনার রোজগারটা একসাথে হলে তাহলে সংসারটা ভালো চলে, সেটাই আপনি বলছেন তো? সেই জায়গাটাই অরূপ বলছেন যে ওখানটা কিন্তু ডিস্টার্ব রয়েছে, দ্যাটস ওয়াই আপনার জবটার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু যেখানটা সমস্যা সেটাকে আপনাকে সমাধানের রাস্তায় আসতে হবে। আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। একটা কথা বলে রাখি, ছক যেমন এই মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো প্রেডিকশন চলে, সেখানে ছক যেটা দেখাচ্ছে সেইটা, এটা একটা ক্যালকুলেটিভ শাস্ত্র, যা দেখাচ্ছে সেটাই বলা হচ্ছে। এইখানে সমস্যাটা হচ্ছে যখন জায়গাটা ধরা যাচ্ছে, মূল রুট প্রবলেমটা ধরা যাচ্ছে, সেখানে গিয়ে সমাধানটা সম্ভব, যেটা অবশ্যই অরূপপুরে থাকে। কারণ এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে অর্থনৈতিক সমস্যা আছে, তার ফলে কিন্তু বিবাহিত জীবনও তার ডিস্টার্ব, এইটাই প্রথমে কিন্তু আমি হাইলাইট করি। হ্যাঁ, ওটাই আমি বললাম, সেই জন্য মেয়েটি কিন্তু বলছে আমার চাকরির দরকার। একদমই তাই, আমি সেটাই বলছি যে ওই দুটোর কিন্তু মিক্সিং, মানে শুধুমাত্র অশান্তি মানে এক্সট্রামেটাল রিলেশন তাই কিন্তু সংসারে অশান্তি কারণ হতে পারে না, আর্থিক সমস্যা কিন্তু আমাদের বিবাহিত জীবনকে অনেকটাই ডিস্টার্ব করে, স্বীকারও করলেন কিন্তু। একদমই তাই। আপনাদের আরেকবার বলে রাখি যে আপনারা বুকিং করবেন, যে ফোন নাম্বার স্ক্রিনে দেখুন যাচ্ছে হোয়াইট একটা বক্সে বুকিং নাম্বার বলে 7980575536, আর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন 9477027853। এই দুটি ফোন নাম্বারেই কিন্তু আপনারা ফোন করে অনলাইন কনসালটেন্সির জন্য ফোন করতে পারেন, যেটা একটা সামান্য চার্জ লাগবে এবং সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। আর চেম্বার কলকাতায় যেটা রয়েছে কালীঘাট, শ্যামবাজার, ডানলপ, খড়দা, এই চারটি চেম্বারে আপনারা অরূপ কুমার শাস্ত্রীকে পাচ্ছেন। চেম্বারে যাওয়ার আগেও কিন্তু বুকিং নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, আর দূরে বন্ধুদের জন্য কিন্তু আবারও বলছি অনলাইন কনসালটেন্সি এখনো চলছে, অনলাইন কনসালটেন্সি করে নেবেন ফোন নাম্বারে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রাজু চক্রবর্তী বাগারজন থেকে বলছি। আচ্ছা, নমস্কার স্যার। ওকে, নমস্কার। আমার ছেলে অ্যাকচুয়ালি আমার ডেট অফ বার্থ 1/1/2007 দুপুর 1:25। এক মিনিট, 1/1/2007 দুপুর 1:25। কোথায় জন্মস্থান? যাদবপুর, কলকাতা। কলকাতা, আচ্ছা, একটু অপেক্ষা করুন। অনুষ্ঠানে ফোন পে কেমন লাগছে? দারুণ লাগছে, আমি তো আজকে প্রথম ফোন পেলাম। হ্যাঁ, সেটাই বলছি, প্রথম ফোন পে কেমন লাগছে? দারুণ লাগছে, এবং স্যারের কথাও শুনছিলাম এতক্ষণ ধরে, খুবই ভালো লাগছিল। তুলা লগ্ন বিষ রাশি, ঠিক বলছি? হ্যাঁ স্যার, তুলা লগ্ন বিষ রাশি, ঠিক বলছি? হ্যাঁ স্যার, ঠিক বলছেন। আচ্ছা, লগ্নের দ্বিতীয় স্থানে মঙ্গল বৃহস্পতি, রবি বুধ বুধাদিত্য যোগ, শুক্র রয়েছে চতুর্থ স্থানে, রাহু রয়েছে পঞ্চম স্থানে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পঞ্চম স্থানে রাহু থাকার জন্য মেয়ের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড চঞ্চল, পড়াশোনার ক্ষেত্রে বিঘ্ন, এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু মানসিকভাবে ছটপট ছটপট করবে পঞ্চম স্থানে থাকার জন্যে। এগুলো কি করে একটু দুষ্টুমি? পড়াশোনাটা নিয়েই সমস্যা, ওইটাই তো বললাম, মানে মন চঞ্চল, সেটাই বলছেন? হ্যাঁ, মন চঞ্চল, মনে রাখতে মানে মন কিছুতেই বসাতে পারে না, সেইটাই বললাম আমি আপনাকে। এবং চন্দ্রের দুদিকে কেমন দম যোগ সৃষ্টি করেছে, মানসিক ভাবে চঞ্চল, প্রচন্ড দুষ্টু, লেখাপড়া করতে চাইবে না, এই জায়গাগুলো কিন্তু সমস্যা হয়ে রয়েছে, আপনি কিন্তু সেটা স্বীকারও করলেন। সুতরাং পঞ্চম স্থানটা এখন কিন্তু আমি লেখাপড়া নিয়েই বলবো, কারণ আপনার মেয়ে ছোট, তাই জন্য পঞ্চম স্থানে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, কারণ মেয়ের আগামী দিন কিন্তু লেখাপড়া তাহলে হ্যাম্পার হবে, এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো হবে না, এবং ওর দুষ্টুমি দিন দিন বাড়বে, এবং মন দিয়ে লেখাপড়া করবে না, তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার, তাই হচ্ছে। তাহলে এই জায়গাটা সঠিকভাবে পঞ্চম স্থানে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই কিন্তু মেয়ের কিন্তু আগামী দিনে সাফল্য আসবে, না হলে কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব হয়ে থাকবে। অনেক ধন্যবাদ, কারণ একটা জিনিস আপনিও বুঝতে পারছেন, ক্লাস 9 মানে মাধ্যমিকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, তো সেক্ষেত্রে এখন অনেকটাই অ্যালার্ট হতে হবে। প্রাথমিক শিক্ষা যদি স্ট্রং হয় তবে কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা অনেকটা প্রশস্ত হবে। অরূপ কুমার শাস্ত্রী যেখানে অসাধারণতার প্রেডিকশন এবং তার সঙ্গে তার অনুবদ্ধ প্রতিকার প্রতিবিধানে মানুষ উপকৃত, অনলাইন কনসালটেন্সি চলছে, হেল্পলাইন বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ বলে দিয়েছি, খড়দা এবং তার সঙ্গে কালীঘাট, শ্যামবাজার, ডানলপের চেম্বার রয়েছে, এবং অনলাইনে কনসালটেন্সি করে নিন। প্রত্যেক বৃহস্পতিবার এবার থেকে দুপুর 1:35 এই অনুষ্ঠানটি আপনারা সিটিভিএন চ্যানেলে দেখবেন। অরূপ কুমার শাস্ত্রী, অনেক ধন্যবাদ অরূপকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। নমস্কার।